মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটতে পারে, জাতিসংঘকে বলল ইরান। চলমান যুদ্ধে 5,000 ইসরায়েলি সেনা আহত। যুদ্ধ বিস্তারের দায় অবশ্যই আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে। যুদ্ধবিরতির প্রস্তাবে আমেরিকার ভেটো, বিশ্বনেতারা বলছেন এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ। ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার, খার্কিভে মিসাইল হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটতে পারে, জাতিসংঘকে বলল ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে হামাস ও ইসরায়েলের মাঝে চলমান সংঘাতের অবসানে তোলা যুদ্ধবিরতির এক প্রস্তাব ভেস্তে গেছে। শনিবার যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর জাতিসংঘকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, মার্কিন এমন পদক্ষেপের কারণে পুরো মধ্যপ্রাচ্যে এমন বিস্ফোরণ ঘটবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ইরানের শীর্ষ কূটনীতিক হোসেন আমির আবদুল্লাহিয়ান টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে বলেছেন, আমেরিকা ইহুদিবাদী শাসকের অপরাধ ও যুদ্ধের প্রতি যদি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে যায়, তাহলে এই অঞ্চলের পরিস্থিতি এক অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আমির আবদুল্লাহিয়ানের সাথে জাতিসংঘ মহাসচিবের টেলিফোনে আলোচনার তথ্য জানানো হয়েছে। এই সময় অবিলম্বে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের 99 নম্বর অনুচ্ছেদের ব্যবহারে অ্যান্তনিও গুতেরেসের সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি। ওই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ মহাসচিব এর সাহসী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছে আমির আবদুল্লাহিয়ান। যদিও ইসরায়েল জাতিসংঘ প্রধানের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। সেই প্রস্তাবে উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দুটি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন ও ইসরায়েলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত এবং শিগগিরই শর্তহীনভাবে সব জিম্মিকে মুক্ত করতে হবে। পরিষদের বৈঠকে প্রস্তাবটি পেশ করার পর সেটি গৃহীত হয় এবং সদস্য রাষ্ট্রগুলো ভোটের জন্য উত্থাপন করা হয়। ভেটো পরিষদে স্থায়ী অস্থায়ী 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 13টি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বাদ ছিল কেবল 2 স্থায়ী সদস্য রাষ্ট্র, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য ভোটদান থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরুদ্ধে সরাসরি আপত্তি বা ভেটো ক্ষমতা প্রয়োগ করে। এদিকে চলমান যুদ্ধে 5,000 ইসরায়েলি সেনা আহত হয়েছে। চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলের 5,000 সেনা আহত হয়েছে। আহত 5,000 সেনার মধ্যে 2,000-ই অঙ্গহানি ঘটেছে। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরনত। ইসরায়েলের বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখেছে, যুদ্ধ মন্ত্রণালয়ের রিহ্যাবিলিটেশন সেন্টারে এখনও প্রতিদিন গড়ে 60 জন সেনা ভর্তি হচ্ছে। রোগীদের বেশিরভাগই গুরুতর জখম নিয়ে সেখানে আসছে। গত শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 97 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। তবে বিভিন্ন সূত্র বলছে ইসরায়েল তাদের হতাহত সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। সামরিক বাহিনীর মনোবল ধরে রাখতে এবং জনরস ঠেকাতে তারা হতাহতের সংখ্যা অনেক কম বলে প্রচার করছে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী হাসপাতালগুলোকে নির্দেশ দিয়ে ঘিরে রেখেছে, তারা যেন সমন্বয় না করে আহতদের সংখ্যা কাউকে না জানায়। এদিকে যুদ্ধ বিস্তারের দায় অবশ্যই আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন সরকার আবারও প্রমাণ করে দিচ্ছে ফিলিস্তিনের বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করা সহ গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রধান হোতা তারাই। অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধে গতকাল নিরাপত্তা পরিষদে সংযুক্ত আরব আমিরাত যে প্রস্তাব উপস্থাপন করেছিল, সেই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থার 15 সদস্যের মধ্যে 13 সদস্য রায় দিয়েছে। কেবল আমেরিকা বিপক্ষে ভোট দিয়ে আর ব্রিটেন ভোটদানে বিরত ছিল। যুদ্ধবন্ধের বিপক্ষে আমেরিকার ভোট দেওয়ার ঘটনার প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবন্ধে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে পুনরায় মার্কিন ভেটো দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে। তিনি বলেছে, আমেরিকা আবারও প্রমাণ করল গাজায় নিরপরাধ নারী শিশু বৃদ্ধ হত্যাসহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করার মূল হোতা তারাই। কানিয়ানি বলেন, জাতির বিরুদ্ধে ইসরায়েলের নির্বিচার গণহত্যা শুরু থেকেই আমেরিকা ইহুদিবাদী যুদ্ধবাজদের মদত জুগিয়ে এসেছে। আমেরিকার বর্তমান সরকার যথারীতি দ্বৈতনীতির আশ্রয়
আশ্রয় নিয়েছে। তারা একদিকে গাজা শিশু ও বেসামরিক মানুষের জীবনের জন্য উদ্বেগ প্রকাশ করছে, আবার গত সপ্তাহে ইসরায়েলকে তাদের অস্ত্র ও সামরিক সহায়তায় 200তম চালান পাঠিয়েছে। ইরানের কূটনৈতিক সংস্থার এই মুখপাত্র আরও বলেন, এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন সরকার প্রায় 18,000 বেসামরিক ফিলিস্তিনি হত্যায় জড়িত ছিল। তিনি স্পষ্ট করে বলেন, এই অঞ্চলে যুদ্ধের বিস্তারের দায় আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে। এদিকে বিশ্বনেতারা বলেছেন, এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন চলছে, তা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাবে আমেরিকার ভেটো দেওয়ার পর দেশটির সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ অপরাধের সহযোগী হিসেবে নিজেকে তুলে ধরেছে। সংস্থাগুলো বলছে, আমেরিকা গাজার বেসামরিক জনগণের নজিরবিহীন ভোগান্তির বিষয়টিকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করছে। গতকাল ওই প্রস্তাবের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 15 সদস্যের মধ্যে 13টি সদস্য দেশ ভোট দেয়, কিন্তু আমেরিকা এর বিরুদ্ধে ভোট দিয়েছে। ব্রিটেন ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার পর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া তার প্রতিক্রিয়ায় বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং গাজায় গণহত্যা ধ্বংসযোগ্য, এবং সেখানকার মানুষদের উদ্বাস্ত করে দেওয়ার জন্য দখলদার ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসের বলেছেন, এই ভেটোর ফলাফল হবে বিপর্যয়কর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার সমর্থন ও যুদ্ধ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিস্ফোরণের সম্ভাবনা থেকে যাবে, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। তুরস্ক বলছে, জাতিসংঘে এই ভেটোর মাধ্যমে আমেরিকা নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে ফেলেছে এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন রাজনীতির অসহায়ত্ব ফুটে উঠেছে। মার্কিন ভোটের পর চীন বলছে, একদিকে গাজার মানুষের জীবন বাঁচানোর কথা বলা আর অন্যদিকে যুদ্ধ বন্ধের বিরুদ্ধে ভেটো দেওয়া কপটতা ছাড়া আর কিছুই নয়। মার্কিন ভেটোর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাশিয়ার উপপ্রথম স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এর মাধ্যমে আমেরিকা গাজার হাজারো মানুষের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন, আবারও নিরাপত্তা পরিষদ গাজা ইস্যুতে ঐক্যমত্যে আসতে ব্যর্থ। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ডক্টর উইদাউট বর্ডার্স এবং হিউম্যান রাইট ওয়াচ মার্কিন ভেটোর বিরুদ্ধে শক্ত কথা বলছে। এদিকে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার, খারকিভে মিসাইল হামলা। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার খারকিভের আবাসিক এলাকায় চালানো হয় মিসাইল হামলা। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি বিস্ফোরণে বিধ্বস্ত হয় 7টি অ্যাপার্টমেন্ট ব্লক, ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি ভবন, আহত হয় 2 জন, হামলায় গুড়িয়ে যায় 20টির বেশি গাড়ি। এর আগে পাল্টাপাল্টি হামলা প্রতিহতের দাবি করে রাশিয়া ইউক্রেন। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী দোনেৎস্ক, ক্রাসনি লিমান এবং কুপিয়ানস্ক লক্ষ্য করে হামলা চালায় কিয়েভ বাহিনী, তবে তা মোকাবেলা করে মস্কোর সেনারা। দোনেৎস্কে ইউক্রেনের কমব্যাট ইউনিট, অস্ত্রভান্ডার ও কমান্ড পোস্ট লক্ষ্য করে হামলার দাবি পুতিন বাহিনীর। 27টি ড্রোন ও একটি সুখোই 25 ফাইটার জেট ধ্বংসের কথাও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাকমুত, আবদিক্কা সহ 56টি স্থানে রুশ বাহিনীকে মোকাবেলার কথা জানায় কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে $450 কোটি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘোষণা দিয়েছেন, এই সহায়তার মধ্যে $100 কোটি মানবিক সহায়তার ক্ষেত্রে ব্যয় করা হবে। বৃহস্পতিবার ওডেসার আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার একটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে এবং বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা এবং দেশের পশ্চিম অংশের খামিলোনোটস্ক অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া মোট 18টি ড্রোন নিক্ষেপ করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।